আর বলা হয়ে গেছে, এখন ব্যাক করি। হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক প্রোফাইলে সবাইকে স্বাগত। আজকে দেখে নিই মা লাঞ্চে কী কী রান্না করেছে। চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের দুপুরের খাবার মেনু। প্রথমে যেটা আমি তোমাদের দেখাবো সেটা হলো, এটা হলো কুমড়ো ফুলের বড়া। কুমড়ো ফুলের বড়া খেতে খুব ভালো লাগে, মুচমুচে। আচ্ছা, তারপর এটা আছে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একটা পাঁচমিশালি তরকারি, যেটা তোমরা দেখতে পাচ্ছ, চিংড়ি মাছ দিয়ে একটা পাঁচমিশালি তরকারি, এটাও খেতে খুব ভালো হয়। এই ধরনের তরকারিগুলো খেতে আমার দারুণ লাগে। আমার পছন্দের তরকারি হচ্ছে নবরত্ন কোর্মা, যেটা ভেজ প্রিপারেশনের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। তারপর আজকে আমাদের যেটা মাছ হয়েছে, মাছ ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল, এটাও খুব খেতে ভালো লাগে, ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল। আর চাটনি আছে হচ্ছে তেঁতুল আমসত্ত্বের চাটনি, আর সঙ্গে সাদা ভাত, কাগজি লেবু, পেঁয়াজ আর লঙ্কা। আমি প্রথমে কুমড়ো ফুলের বড়াটা দিয়ে স্টার্ট করব। এখানে মাছটা আমি সরিয়ে রাখলাম ভাতটা নেওয়ার জন্য, জায়গা করার জন্য। আবু একটু দেখ। তারপর আজকে আমি প্রথমে খাবো হচ্ছে কুমড়ো ফুলের বড়া, তারপর খাবো হচ্ছে পাঁচমিশালি তরকারি চিংড়ি মাছ দিয়ে, আর লাস্টে খাবো হচ্ছে কাতলা মাছের ঝোলটা।